দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI এর আহ্বানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে 10টি জাতীয় ভিত্তিক এবং 33টি স্থানীয় ব্যবসায়িক সংগঠনগুলোর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 12 ডিসেম্বর শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে স্থানীয় ব্যবসায়িক সংগঠনগুলো ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি করে। এ সময় মানববন্ধনে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে ও BKMEA নারায়ণগঞ্জের পরিচালক GM ফারুকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও FBCCI এর সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী। যারা আজকে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে হাত দিয়েছে তাদের জয় জয়ের মতো আমাদের মুক্তিযোদ্ধারই যথেষ্ট। তারপর আমাদের ব্যবসায়ী সংগঠন যারা আছেন সবাই আপনাদেরকে অনুরোধ করেছে যে সবাই মিলে আমরা প্রতিরোধ করবো, যেভাবে হোক, যে শক্তি কিভাবে তারা তো এদেশের লোক, এই বিদেশেও তাদের আমাদের প্রতিকৃতি আছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশ্নে কোনো আপোষ নাই, এই জায়গায় কোনো প্রশ্ন থাকতে পারে না, কোনো দ্বিধা থাকতে পারে না। কোনো মৌল আমাদের উত্থান বাংলার বঙ্গবন্ধু বাংলার মাটিতে হবে না, শেখ হাসিনার নেতৃত্বে যতদিন দেশ পরিচালিত হবে থাকবে। সাবেক মহিলা সাংসদ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক অ্যাডভোকেট হোসনে আরা বাবলি, BKMEA নারায়ণগঞ্জের সাবেক সভাপতি মঞ্জুরুল হক, সহসভাপতি অর্থ মোর্শেদ সরোয়ার সোহেল, বাংলাদেশ হুঁশিয়ারি অ্যাসোসিয়েশন সভাপতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কাউন্সিলর নাজমুল আলম সজল, সিনিয়র সহসভাপতি কবির হোসেন, বাংলাদেশ পাট আড়তদার মালিক সমিতির সভাপতি ফয়সুদ্দিন লাবলু। আপনারা জানেন এই বামনে মহিলা ঢাকার সাতলা চক্রটি ঘেরাও করেছিল, মাত্র 10 মিনিটে তারা লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল। নারায়ণগঞ্জ হচ্ছে আন্দোলনের জায়গা, নারায়ণগঞ্জের মানুষ যখন কোন আন্দোলন জয়েন করে সে আন্দোলন সাফল্য অর্জন করে। বাবা মুখীদের কত সহ আমরা দেখতে চাই, আমরা চাই নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য হোক, চাষারা ঘুরচাপ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য হোক, দেখি কোন বাপের বেটা এই ভাস্কর্য ভাঙতে আসে। বাংলাদেশ ইয়ার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রিজন সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও মহানগর যুবলীগ সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, যে মানুষটি বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, একটি লাল সবুজের পতাকার জন্য, বিশ্বের মানচিত্রে একটি বাংলাদেশ নামে একটি মানচিত্র প্রতিষ্ঠিত করার জন্য, তিনি যিনি তার জীবিত 55 বছরের মধ্যে তার যৌবনের 13টি বছর জেলখানায় কাটিয়েছেন, সেই লোকটির ভাস্কর্য যখন তৈরি করার জন্য আমরা চেষ্টা করি, যখন তৈরি করা হয় সেই সময় যখন এই দেশের সেই তথাকথিত মৌলবাদীরা সেই ভাস্কর্যে হামলা করে, এই জন্য আমি লজ্জা পাই, আমি ঘৃণা প্রকাশ করি। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি এহসানুল হাসান নিপু, সিটি বন্ধন লিমিটেড মালিক সমিতির সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন সহ স্থানীয় ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দরা। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।